নমস্কার বন্ধুরা জবাব সানি নিশ্রেনীর পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি কথা বলবো পশ্চিমবঙ্গ থেকে বের হওয়া একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি নিয়ে যেখানে কিন্তু বন্ধুরা তোমাদের খুব ভালো পোস্টে নিয়োগ করা হচ্ছে আর এখানে কিন্তু ছেলে মেয়ে কিন্তু প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারছো আর বলে রেখে বন্ধুরা তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করা লাস্টের কিন্তু রয়েছে মার্চের সাতাশ তারিখ পর্যন্ত তো নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু কমপ্লিটলি অ্যাপ্লিকেশনটি করে নিতে হবে তো ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকো তোমাদের সাথে আলোচনা করবো কী পোস্টে কী যোগ্যতা কোথায় নিয়োগ হচ্ছে কীভাবে তোমরা আবেদন করবে সম্পূর্ণ তোমাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো তো তার আগে পরে দেখি বন্ধুরা তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও যাতে পরবর্তী সমস্ত নোটিফিকেশন তোমরা পেয়ে যেতে পারো তো চলো সরাসরি অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করছি তো বন্ধুরা এই হল অফিশিয়াল নোটিফিকেশান আমি আগে তোমাদেরকে জানিয়ে দিই যে কী পোস্টে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে তো বন্ধুরা দেখো তোমাদের কিন্তু ব্লক প্রোগ্রাম কো আসা এই পোস্টটি কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে আর বলে রেখে বন্ধুরা বিজ্ঞপ্তি কিন্তু জারি হয়েছে হুগলি ডিস্ট্রিক্টের পক্ষ থেকে তো বন্ধুরা দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে সম্পূর্ণ নোটিফিকেশানটি যে কোথায় তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে তো বন্ধুরা দেখো বিজ্ঞপ্তি কিন্তু জারি হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ হুগলি তো এখানে দেখো এখানে সম্পূর্ণ অ্যাড্রেস কিন্তু দেওয়া রয়েছে নোটিফিকেশান কিন্তু আউট হয়েছে মার্চের দু তারিখে এখানে তোমরা মেমো নাম্বার দেখতে পাচ্ছ আর যেখানে কিন্তু ব্লক প্রোগ্রাম কোয়ার্ডিনেটার এই পোস্টটি কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে আর বলে রেখি বন্ধুরা এখানে কিন্তু টোটাল ভ্যাকেন্সি রয়েছে চোদ্দোটি চোদ্দোটি ভ্যাকেন্সিতে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সিগুলো ভাগ করা রয়েছে তোমরা এখানে সেটা দেখতে পাচ্ছ আর বলে রেখি বিভিন্ন রকম সাবডিভিশ ডিভিশনে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে আর সেখানে যেমন রয়েছে দেখো আরামবাগ তারপরে রয়েছে চন্দননগর সদর তারপরে রয়েছে দেখো শ্রীরামপুর তো বিভিন্ন কিন্তু ডিভিশনে কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং ব্লকগুলোর কিন্তু নাম দেওয়া রয়েছে আর সেই ব্লকে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে আর বলে রেখি বন্ধুরা এখানে যে কোয়ালিফিকেশান চেয়েছে তো সেটা হচ্ছে মাস্টার ডিগ্রি ইন সোশ্যাল সায়েন্স মানে তোমরা যদি সোশ্যাল সায়েন্সে মাস্টার ডিগ্রি করে থাকো অথবা সোসিওলজি অথবা সোশ্যাল অ্যান্থোপোলজি অথবা সোশ্যাল ওয়ার্ক এগুলো নিয়ে কি তোমাদের যদি মাস্টার ডিগ্রি করা থাকে অথবা তোমরা যদি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অথবা ইকোনমিক্স অথবা রুরাল ডেভেলপমেন্ট অথবা মাস কমিউনিকেশনের উপরে যদি তোমাদের যদি মাস্টার ডিগ্রি থেকে থাকে তাহলে কিন্তু তোমরা এখানে অবশ্যই আবেদন করতে পারছো এছাড়াও তোমাদের যদি গ্র্যাজুয়েশন করা থাকে যে কোনো যে কোনো শাখায় এবং সাথে যদি তোমাদের দুই বছরের কোনো হেলথ প্রজেক্টের ওপরে ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে কিন্তু তোমরা এখানে অবশ্যই আবেদন করতে পারবে আর বন্ধুরা দেখো এখানে বলে রেখে তোমাদের কিন্তু অবশ্যই এমএস অফিসের ওপরে এবং ইন্টারনেটের ওপরে ওপরে কিন্তু একটা নলেজ লাগছে আর অবশ্যই কিন্তু তোমাদের কমিউনিকেট করার কিন্তু একটা এবিলিটি লাগবে হার্ড ওয়ার্ক করার কিন্তু এবিলিটি লাগবে তো সেক্ষেত্রে কিন্তু ফিজিক্যালি তোমাদের কিন্তু মানে স্ট্রং হতে হবে আর সেক্ষেত্রে কিন্তু তোমাদের ট্রাভেল করার কিন্তু একটা তোমাদের মানে দক্ষতা লাগবে যাতে তোমরা ট্রাভেল করতে পারো সেই হিসাবে কিন্তু একটা দক্ষতা লাগছে আর সেখানে তোমাদের বলে রাখি এখানে কিন্তু তোমরা যেই সাবডিভিশনে অ্যাপ্লাই করবে সেই সাবডিভিশনে তোমরা যদি রেসিডেন্ট হয়ে থাকো মানে লোকাল বাসিন্দা হয়ে থাকো তাহলেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে সুতরাং বন্ধুরা তোমাদের বলে রাখি এটা কিন্তু রাজ্যের তেইশটি জেলা থেকে কিন্তু ছেলে মেয়ে অ্যাপ্লিকেশন করতে পারবে না নির্দিষ্ট এই যেই যেই জায়গা থেকে তোমাদের যেই সাবডিভিশন থেকে নিয়োগ করা হচ্ছে সেই সাবডিভিশনে কিন্তু ছেলেমেয়েরা এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো আর বন্ধুরা দেখো তোমাদের বলে রাখি এইচডিম রয়েছে চল্লিশ বছরের বেশি হওয়া যাবে না এবং তোমাদের বয়সটা এক এক হাজার তেইশ এই তারিখ অনুযায়ী কিন্তু হিসাব করা হবে এবং সরকারি নিয়ম অনুযায়ী পাঁচ বছর তিন বছর এস সি এস টি যে ছাড়টা পেয়ে থাকে সেটা কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে পার মান্থ কিন্তু এখানে পনেরো হাজার টাকা স্যালারি দেওয়া হবে আর বন্ধুরা তোমাদের বলে রাখি এখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু স্পিড পোস্টে করতে হচ্ছে মানে অফলাইন অ্যাপ্লিকেশন করতে হবে আর অ্যাপ্লিকেশন করার জন্য কিন্তু তোমাদের অবশ্যই এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু তোমাদেরকে ডাউনলোড করে সেটা কিন্তু ফিল আপ করে সাথে কিন্তু যাবতীয় ডকুমেন্টস কিন্তু এর সঙ্গে অ্যাটাচ করে নির্দিষ্ট ঠিকানা কিন্তু তোমাদেরকে পৌঁছে দিতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কোথায় তোমাদের অ্যাপ্লিকেশনটি পাঠাতে হবে তো বন্ধুরা দেখো এখানে বলে দিয়েছে যে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশনটি কুরিয়ার অথবা স্পিড পোস্ট অথবা রেজিস্টার পোস্টের থ্রুতে কিন্তু তোমাদেরকে এসডিও অফিসে কিন্তু তোমাদেরকে পাঠাতে হবে আর সেক্ষেত্রে তোমাদের বলে রাখি যে সাতাশ তারিখের মধ্যে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু কমপ্লিটলি সাব্টি মানে সাবমিট করতে হচ্ছে আর সেক্ষেত্রে তোমাদের বলে রাখি বন্ধুরা তোমাদের কিন্তু এখানে একটা রিটেন টেস্ট হবে এবং তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনের উপর বেস করে সমস্ত কিছু চেকআউট করে তারপরে কিন্তু তোমাদের এখানে ফাইনালি নিয়োগ করা হবে আর বন্ধুরা তোমাদের বলে রাখি এখানে কিন্তু তোমাদের একটা অ্যাপ্লিকেশনের একটা ফিস দিতে হচ্ছে ডিমান্ড ডাফটের থ্রুতে তো সেক্ষেত্রে কিন্তু একশো টাকা রয়েছে জেনারেল ক্যাটাগরির জন্য এবং রিজার্ভ ক্যাটাগরির জন্য কিন্তু রয়েছে পঞ্চাশ টাকা আর এখানে বলে রাখি যে ইন ফেভারে থাকবে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি হুগলি এসি নন এনএইচ এম তো এখানে কিন্তু ইন ফেভারে এটা থাকবে সেক্ষেত্রে তোমাদের বলে রাখি বন্ধুরা যে তোমাদের কীভাবে এখানে নিয়োগ করা হচ্ছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখো এখানে বলে দিয়েছে যে সিলেকশন উইল বি বেস অন মেরিট লিস্ট মানে অ্যাকাডেমিক রেজাল্টের উপর বেস করে এবং সাথে যদি তোমাদের কোনো হেলথ প্রজেক্টের উপর এক্সপিরিয়েন্স থাকে এবং সাথে কিন্তু তোমাদের একটা রিটার্ন টেস্ট হবে আর সেক্ষেত্রে তোমাদের রিটার্ন টেস্টটা কিন্তু পঞ্চাশ নম্বরে হবে তোমাদের কম্পিউটার স্কিল একটা টেস্ট হবে সেটা পঁচিশ নম্বরের তো সেভাবে কিন্তু তোমাদের স্টেপ বাই স্টেপ তোমাদের কিন্তু নিয়োগ করা হবে আর বন্ধুরা দেখো এখানে বলে রাখি যে তোমাদের কিন্তু এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে যে কোথায় তোমাদের ড্রপবক্স লোকেশন এখানে কিন্তু দেওয়া রয়েছে এই অফিসগুলোর নাম দেওয়া রয়েছে এবং লোকেশন কিন্তু দেওয়া রয়েছে তোমাদের কিন্তু সেই নির্দিষ্ট ঠিকানা কিন্তু তোমাদের পাঠিয়ে পাঠাতে হবে এখানে কিন্তু ছ তারিখ থেকে শুরু করে সাতাশ তারিখ পর্যন্ত কিন্তু অ্যাপ্লিকেশন চলবে তো নিজের তারিখের মধ্যে তোমাদের কিন্তু কমপ্লিটলি অ্যাপ্লিকেশনটি করে দিতে হবে বন্ধুরা দেখো এখানে যদি আমাদের অ্যাপ্লিকেশান করার ইচ্ছা হয় তাহলে তোমাদের যদি কোয়ালিফিকেশান থাকে তাহলে কিন্তু অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করতে পারো এবং পরবর্তীতে তোমরা যদি চাও আরও বিভিন্ন রকম চাকরি আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো পাশে থেকো সাথে থেকো আর ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ